আলোর উৎসবের রাতেই মর্মান্তিক দুর্ঘটনা। বাইক দুর্ঘটনায় সোমবার রাতে মৃত্যু হলো দুই যুবকের। ঘটনাটি ঘটেছে গোঘাটের নরসিংহবাটি এলাকায়। মৃতদের নাম জগন্নাথ বাগ ও উৎপল কোলে। স্থানীয় পরিবার সূত্রে জানা গেছে, সোমবার রাতে বাইকে করে ব্যাঙ্গাইর দিকে আসছিল জগন্নাথ ও উৎপল। সেই সময় নরসিংহবাটি এলাকায় ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ে তারা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি নয়াঞ্জলিতে পড়ে যায় তারা। পুলিশ ও স্থানীয় মানুষরা তাদের উদ্ধার করে প্রথমে কামারপুকুর হাসপাতালে নিয়ে গেলে জগন্নাথকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। অন্যদিকে উৎপল কোলে নামে অন্য এক দুর্ঘটনাগ্রস্ত যুবককে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমেছে এলাকায়। আগামীকাল রাত্রেবেলায় ও বাইক নিয়ে ওরা বন্ধুদের জন্য খাবার আনতে যাচ্ছিল, তো সেই সময় নরসিংহবাটি সারদা আশ্রমের কাছে একটা দুর্ঘটনা ঘটে এবং দুর্ভাগ্যবশত ওরা বাইক অ্যাক্সিডেন্ট করে ওরা ওই পার্শ্ববর্তী ড্রেনেতে পড়ে যায় এবং স্থানীয় লোক ওদিকে উদ্ধার করে কামারপুকুর হাসপাতালে ভর্তি করে এবং যে মারা গেছে তার নাম হচ্ছে জগন্নাথ বাগ, আমার ভাই হয়। আরেকজন ওরই বন্ধু উৎপল কোলে, তাকে আরামবাগ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে মৃত বলে ঘোষণা করে। আর আমার ভাইকে এই কামারপুকুরে এসে ডাক্তারবাবু দেখেন এবং মৃত বলে ঘোষণা করেন। বলতে রাতে ওরা বেড়াতে বেরিয়েছিল, বেরিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, গিয়ে একবারে রাস্তা থেকে নয়াঞ্জলিতে পড়ে গেছিলো, গিয়ে ওইখানেই মনে হচ্ছে স্পট ডেথ হয়ে গেছিলো দুজনই। ওইটা হচ্ছে আমাদের ওই নরসিংহবাটি সারদা আশ্রমের পাশেই। নিউজ আজ বাংলা, গোঘাট। সরকারি চাকরির ট্রেনিং মানেই শঙ্করদার কোচিং। দীর্ঘদিনের স্বনামধন্য বিবেকানন্দ আশ্রমিক সেন্টার আসছে আরামবাগে। বিস্তারিত জানতে আজই কল করুন 9733894444 এই নাম্বারে।